প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আজ 30 জুন 2020, ষোলো আষাঢ়, 1427। প্রতিদিনের মতো কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে এসেছি। শুরু করার আগেই সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে এবং যারা দেখছেন তাদের মাধ্যমে গর্ভবতী মায়েদের জন্য কিছু তথ্য তুলে ধরতে চাই। বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতেও দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান, যেমন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য সকল সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আপনার নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে কমপক্ষে 4টি প্রসব পূর্ব সেবা বা গর্ভকালীন সেবা নিন। প্রসবকালীন যে কোনো জটিলতা এড়াতে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে নিরাপদ প্রসব সেবা গ্রহণ করুন। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে এএনসি বা প্রসব পূর্ব এবং পিএনসি বা প্রসবোত্তর সেবার কর্নার আছে, যেখানে মিডওয়াইফ সহ দক্ষ স্বাস্থ্যকর্মীরা রয়েছে। সেখানে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ব ও প্রসবোত্তর সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি এএনসি পিএনসি কার্ডে স্বাস্থ্য প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এবং মোবাইল সেবা গ্রহণ করুন। গর্ভকালীন 5টি বিপদচিহ্ন জেনে রাখুন, যেমন চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হওয়া, খিঁচুনি হওয়া, প্রসবের পূর্বে হঠাৎ রক্তপাত হওয়া, ভীষণ জ্বর হওয়া এবং প্রসব বিলম্বিত হওয়া। এগুলোর যে কোনো একটি দেখা দিলে সাথে সাথেই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এছাড়া পরিবারের সদস্যবৃন্দ গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেবেন। নিয়মিত পুষ্টিকর খাদ্য, যেমন টাটকা ফল, শাকসবজি, আমিষ সমৃদ্ধ খাবার, বিভিন্ন প্রকার ডাল, মাছ, মাংস, ডিম, দুধ খেতে দেবেন এবং স্বাভাবিক সময়ের চেয়ে গর্ভকালীন সময়ে বেশি পরিমাণে খাবার দিতে হবে। গর্ভস্থ শিশুর বয়স যত বৃদ্ধি পাবে সাথে সাথে খাবারের পরিমাণও বাড়াতে হবে। এখানে বলে রাখি, স্বাভাবিক সময়ের চেয়ে প্রথম 3 মাসে 100 থেকে 200 ক্যালোরি খাবার বেশি দরকার গর্ভবতী মায়ের। দ্বিতীয় 3 মাসের সময়ে 200 থেকে 400 ক্যালোরি এবং তৃতীয় ট্রাইমাস্টার বা তৃতীয় 3 মাসের সময়ে 400-এর বেশি ক্যালোরি খাবার, স্বাভাবিকের চেয়ে 400-এর বেশি ক্যালোরি খাওয়ার গর্ভবতী মায়েদের প্রয়োজন। গর্ভবতী মারা প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না এবং একান্ত প্রয়োজন হলে লোক সমাগম বেশি আছে এমন স্থান, যেমন বাজার বা কোনো হাট, এসব জায়গায় এড়িয়ে চলবেন। তবে ঘরে থাকলেও নিয়মিতভাবে হাঁটাহাঁটি করবেন এবং হালকা ব্যায়াম করবেন। বাড়ি থেকে বের হতে হলে এবং ফিরে আসলে বাইরে থেকে ঘরে ফিরে গর্ভবতী সহ বাড়ির সবাইকে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। পরস্পরের মধ্যে 3 ফুটের দূরত্ব বা অধিক দূরত্ব বজায় রাখতে হবে। খাবার, বিশেষ করে মাছ, মাংস, ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে এবং কাঁচা দুধ খাওয়া যাবে না। খাবার পূর্বে ফলমূল এবং রান্নার পূর্বে শাকসবজি ভালো করে ধুয়ে নিতে হবে। পরিবারের কেউ যদি সর্দি জ্বরে আক্রান্ত হলে গর্ভবতী মা তার সংস্পর্শে আসবেন না। আশা করি সকল গর্ভবতী মা সুস্থ থাকবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে প্রসব করবেন এবং সেবা নিয়ে সুস্থ সবল শিশু জন্মদান করবেন। গর্ভবতী মাদেরকে সাবধান থাকার জন্য এবং সুস্থ সবল দেওয়ার জন্য গর্ভবতী মাদের প্রতি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিবাদন জানাই এই মাদেরকে। কোভিড বিষয়ে আমাদের 68টি পরীক্ষাগার চালু আছে, তবে 2টি বেসরকারি পরীক্ষাগারের ফলাফল পাওয়া যায়নি। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,863টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 18,426টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,66,460টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। এ পর্যন্ত শনাক্তের হার 18.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন
এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বয়স বিভাজনে 31 থেকে 40 7 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 21 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 31 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 7 জন, রাজশাহী 7 জন, সিলেট বিভাগে 2 জন, বরিশাল 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 51 জন, বাড়িতে 13 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 449 জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 554 জন, দুঃখিত আবার বলছি 544 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 26,587 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 11,440 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 15,145 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,542 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 363,866 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,834 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,99,199 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,667 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 6,200টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,87,364টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুত আছে 1,40,881টি, এই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ঔষধাগার থেকে। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,60,222টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,39,41,391টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,410 জন, নতুন করে 2 জন যুক্ত হয়েছেন গত 24 ঘন্টায়। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,450 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 809 জন, স্থল বন্দরে 448 জন এবং 2টি সমুদ্র বন্দরে 193 জন। এই সকল বিমানবন্দর, স্থল বন্দর এবং সমুদ্র বন্দর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সর্বমোট স্ক্রিনিং হয়েছে 736,155 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 24,962 জন এবং এ পর্যন্ত শনাক্ত 760,816 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 457 জন, এ পর্যন্ত 21,078 জন। সারা বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 178,328 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,21,401 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,153 জন এবং এ পর্যন্ত 499,913 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিচুয়েশন রিপোর্ট 19 জুন 2020। শেষ করবার আগে আবার বলি, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রাখবেন। তবে মানসিক স্বাস্থ্য সবার জন্য, মানসিক মনোবল এবং মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল হারাবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই, শতকরা 80 ভাগের উপরেই যাদের আক্রান্ত ব্যক্তিদের উপসর্গগুলো মৃদু উপসর্গ থাকে এবং মাত্র 5 ভাগ রোগের ক্ষেত্রে দেখা যায় যে উপসর্গগুলি অতীব মাত্রায় থাকে এবং আরও কম ভাগ, 3 ভাগ বা তার কিছু বেশির জন্য এটা জটিল উপসর্গ হয়। কাজেই সবাই মনোবল দৃঢ় রাখবেন, যারা আক্রান্ত হয়েছেন মনোবল দৃঢ় রাখলে আপনি নিজেকেই সুস্থ রাখতে পারবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন যেন আপনার ফুসফুস ভালো থাকে, এবং পুষ্টিকর খাবার খাবেন যেমন টাটকা শাকসবজি, ফলমূল এবং প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খাবেন, নিজের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাকে দৃঢ় রাখার জন্য।
ব্যায়ামসহ সকল কার্যক্রম চালিয়ে রাখবেন। হালকা গরম পানি বা কুসুম কুসুম গরম পানি পান করবেন, গার্গেল করবেন, এবং নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই সকল ধরনের প্রয়াস চালিয়ে যাবেন। সর্বোপরি মনোবল দৃঢ় রাখবেন। মানসিক মনোবল ভালো থাকলেই সুস্থ দ্রুত সুস্থ হওয়া যায়, অন্তত উপসর্গগুলিকে প্রতিরোধ করা যায়। সবাই নিয়ম মেনে চলি, আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, নিজেদের সুরক্ষিত রাখি, ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।